31st নাইট আসার আগেই চলে এসেছে এক ঝাঁক নিষেধাজ্ঞা। 31 ডিসেম্বর সন্ধ্যা 6টা থেকে পরের দিন সন্ধ্যা 6টা পর্যন্ত অর্থাৎ পুরো 24 ঘন্টা বন্ধ থাকবে দেশের সবগুলো বার। সাফ জানিয়ে দিয়েছেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এমনকি 28 থেকে 31 ডিসেম্বর মাদকদ্রব্যের অপব্যবহার রোধে চলবে বিশেষ অভিযান। মাদকের অপব্যবহার রোধে 31st নাইটে আমরা সন্ধ্যা 6টা থেকে পরের দিন সন্ধ্যা 6টা পর্যন্ত মানে 31 তারিখ সন্ধ্যা 6টা থেকে 1 তারিখ সন্ধ্যা 6টা পর্যন্ত বন্ধ থাকবে সমস্ত বারগুলো। আর এমনি অভিযানগুলো 28 তারিখে এটা চালু থাকবে যাতে করে এই ইললিগালি কেউ এই মাদক কোন জায়গায় মানে মাদকের পরিবহন কিংবা ব্যবসা বাণিজ্য কিংবা বিক্রি কিনি না করতে পারে সের জন্য একটা ব্যবস্থা থাকবে। 31st আতশবাজি পটকা ফোটাতে নিষেধ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সাথে ফ্লাইওভার বা রাস্তায় কোনো কনসার্ট কিংবা নাচ গানের আয়োজন করা যাবে না। 31st নাইট ফুজেল বাসি পটকা আতশবাজি এগুলি যাতে না ফোটানো হয় তার জন্য আমরা অনুরোধ রাখব তারা যেন এগুলো ফুটিয়ে মানে জনজনের একটা আতঙ্ক সৃষ্টি না করে। ফ্লাইওভার এবং রাস্তায় কোনো কনসার্ট বা নাচ গানের আয়োজন করা যাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগত কোনো ব্যক্তি যাতে না প্রবেশ করতে পারেন তার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবস্থা গ্রহণ করবেন। তবে মেট্রোপলিটন পুলিশের অনুমতি নিয়ে কনসার্ট করা গেলেও রাস্তায় কোনো যানজট হলে নেওয়া হবে তাৎক্ষণিক আইনি পদক্ষেপ। আমাদের মহানগর পুলিশের কাছে পারমিশন নিয়ে স্থানীয়ভাবে করবে সেখানে মানে কোনো রাস্তায় যানজট সৃষ্টি করতে পারবে না কিংবা কোনো উন্মুক্ত স্থানে তারা করতে পারবে না। মাদকদ্রব্য অপব্যবহার রোধে 28 হতে 31 ডিসেম্বর পর্যন্ত বিশেষ অভিযান চলবে। যে কোনো নাশকতা রোধে সারা দেশে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হবে। 31st পর্যটন এলাকাগুলোতে জোরদার করা হবে নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি শহরে থাকবে র্যাবের বিশেষ টহল। বিগত বছরগুলোতে আতশবাজি ও পটকার আগুন থেকে শত শত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে কোনো নাশকতা কঠোরভাবে দমন করবে। এছাড়াও 999 ফোন করলে পাওয়া যাবে তাৎক্ষণিক ব্যবস্থা। আমার নবী, প্রতিদিনের বাংলাদেশ।